আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা, তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডরে দেখে বউ দেখে দিছে দৌড়। হাজবেন্ড বলে দৌড়াও কেন, তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরানের পরান। বউ কয় তুমি তো আমার জামাই না। আল্লাহু আল্লাহু আল্লাহ। পুরুষও আলগা চুল লাগায়, আপনারা জানেন এটারে বাংলায় বলে পরচুলা, কি বলে। আবার দাড়িতে কলব দেয়, এটাও ঠিক না। যদি আপনার বয়স কম, অনেক সময় 8 বছরের 10 বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায়, ও কালি দিতে পারবে, কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না, চিল্লা এখন ঠিক কিনা। আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায়, আলগা চুল লাগায়, বিয়ের আগে পরচুলা লাগায়, বিয়ের পিঁড়িতে বসে সবাই দেখে সুন্দর, বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আছে না নাই, এরকম ঘটনাও ঘটে। এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল, কার চুল, নিজে হইলো কালা চান, চুল লাগাইছে আমির খান। তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা, তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডরে দেখে বউ দেখে দিছে দৌড়। হাজবেন্ড বলে দৌড়াও কেন, তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরানের পরান। বউ কয় তুমি তো আমার জামাই না, আগে ছিল একরকম এখন আর একরকম, তুমি আমার জামাই হইলে তোমার ছাদে মাল কই, মানে ছাদে চুল কই। বিয়ের আগে মাথাভর্তি চুল দেখলাম, আমির খানের স্টাইল দেখলাম, এখন বাসর ঘরে দেখি তোমারে অন্য পুরুষ দেখা যায়, এরকম আছে না নাই। আপনি যদি ধোকা দেন, কেয়ামতের দিন ধোকাবাজদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে? এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল।